বাংলাদেশের ব্যাটারদের এমন ব্যাটিং দেখে হাসতে হাসতে শেষ ধারাভাষ্য কক্ষে থাকা ধারাভাষ্যকাররা। কি এমন ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, এশিয়ান গেমসের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শক্তিশালী বোলিং লাইন আপ ভারতের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। দর্শক, এ ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ 24 রান করেন জাকের আলী, যা করতে বল খেলতে হয়েছিল 29টি। এছাড়াও আফিফ হোসেন করেছেন 15 বলে 7 রান, যার ফলে 20 ওভার খেলে 97 রান করেই অল আউট হয়ে যান বাংলাদেশ। 100-এরও বেশি স্ট্রাইক রেখে ব্যাট করতে পেরেছে মাত্র একজন। বাংলাদেশের ব্যাটারদের এমন ব্যাটিং দেখে মনে হচ্ছিল টি-20 নয়, যেন টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। আর তাই তো বাংলাদেশি ব্যাটারদের এমন ব্যাটিং দেখে ধারাভাষ্য কক্ষে থাকা ধারাভাষ্যকারদেরও হাসতে দেখা যায়। দর্শক, টি-20 ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের এমন ব্যাটিং সম্পর্কে আপনার কি মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং নেক্সট আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহিদুর জামান, উইকেটার।